নমস্কার, আমরা এই ভিডিওটাই শিখব কোন একটি অর্গানিক কম্পাউন্ডের কতগুলো সিগমা বন্ড আছে এবং কতগুলো পাই বন্ড আছে। মনে রাখতে হবে কোন একটি বন্ড তৈরি হওয়ার জন্য সিগমা বন্ড থাকতেই হয়, তাই যখন কোনো একটা সিঙ্গেল বন্ড দেখব এটাকে আমি একটা সিগমা বন্ড আকারে দেখব, কিন্তু যখন কোনো জায়গায় ডবল বন্ড দেখব তখন একটা সিগমা বন্ড দেখব, একটা পাই বন্ড দেখব, ওকে? আর যখন কোনো জায়গায় ট্রিপল বন্ড থাকবে তখন একটা সিগমা দুটো পাই বন্ড থাকবে। মনে রাখবে সিগমা বন্ড একটা থাকবেই, বাকি যা বন্ড হয় সেটাকে বলা হয় পাই বন্ড। তাহলে সিঙ্গেল বন্ড হলে সিগমা বলবো, ডবল বন্ড হলে একটা সিগমা একটা পাই বলবো, আর যদি ট্রিপল বন্ড দেখি একটা সিগমা দুটো পাই বন্ড বলবো। এই জিনিসটা ভালো করে যদি মাথার মধ্যে রেখে দিতে পারি তাহলে আমরা যে কোনো অর্গানিক কম্পাউন্ডে কতগুলো সিগমা বন্ড এবং কতগুলো পাই বন্ড আছে আমরা খুব সহজেই বার করে দিতে পারবো। মনে করো তোমাকে এক্সামে এই কম্পাউন্ডটা দিয়ে বলেছে কতগুলো সিগমা বন্ড আছে আর কতগুলো পাই বন্ড আছে বলো। তোমার প্রথম টার্গেট হবে যে কম্পাউন্ডটা দিয়ে দেবে সেই কম্পাউন্ডটাকে এক্সপ্যান্ড করে লিখতে হবে। এক্সপ্যান্ড কাকে বলে? না, CH3 মানে তিনটে হাইড্রোজেনকে তুমি এরকমভাবে ছড়িয়ে লিখলে, এক্সপ্যান্ড হলো, ওকে? আর সি ট্রিপল বন্ড CH, রাইট? এবার দেখো তুমি এই যে বন্ড, এই বন্ডটা কি বন্ড? সিঙ্গেল বন্ড, তার মানে এটাকে কি বলবো? সিগমা বন্ড। ওই যে সিঙ্গেল বন্ড থাকলে তাকে সিগমা বলতে বলেছি। এটা কি বন্ড? ট্রিপল বন্ড। ট্রিপল বন্ড থাকলে কি হয় বলেছি? একটা সিগমা দুটো পাই, তার মানে একটা সিগমা দুটো পাই, রাইট? এই বন্ডটা কি বন্ড? সিঙ্গেল বন্ড। সিঙ্গেল বন্ড মানে কি হয়? সিগমা বন্ড। এই বন্ডটা সিঙ্গেল বন্ড মানে সিগমা, এই বন্ডটাও সিঙ্গেল বন্ড মানে সিগমা, এই বন্ডটাও সিঙ্গেল বন্ড মানে হলো সিগমা। তার মানে এই কম্পাউন্ডটার মধ্যে যদি তাকাই তার মানে সিগমা বন্ডের সংখ্যা কতগুলো হচ্ছে? 1, 2, 3, 4, 5, 6, ছটা সিগমা বন্ড হচ্ছে। এবং পাই বন্ডের সংখ্যা কটা হচ্ছে? পাই বন্ডের সংখ্যা দেখো দুটো পাই বন্ড আছে, তার মানে পাই বন্ডের সংখ্যা হচ্ছে 2। তার মানে এই কম্পাউন্ডটায় ছটা সিগমা এবং দুটো পাই বন্ড আছে। তাহলে বন্ধুরা আমি যদি আরেকটা কম্পাউন্ড নিয়ে একটু ট্রাই করে দেখো তো কটা সিগমা কটা পাই পাবে। মনে করো তোমাকে বেনজিন দিল, তো বেনজিনের প্রতিটা কার্বনে একটা করে হাইড্রোজেন থাকে, তো তার মানে এটাকে ছাড়িয়ে লিখলাম। এবার দেখো কত সহজে আমরা বার করে দিতে পারি কটা সিগমা কটা পাই। কি বন্ড? সিঙ্গেল বন্ড। সিঙ্গেল বন্ড মানে কি? সিগমা বন্ড। সিগমা বন্ড তার মানে এটাও সিঙ্গেল, সিগমা 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 সিগমা, ওকে? ক্লিয়ার? তার মানে পেয়ে গেছি। এবার দেখো এই বন্ডগুলো ডবল বন্ড। ডবল বন্ড মানে কি? একটা সিগমা একটা পাই। এই যে ডবল বন্ড, ডবল বন্ড মানে একটা সিগমা একটা পাই, ডবল বন্ড মানে একটা সিগমা একটা পাই। এই যে বলেছি ডবল বন্ড মানে একটা সিগমা একটা পাই হয়। আর এই বন্ডগুলো কি বন্ড? সিঙ্গেল বন্ড মানে সিগমা সিগমা, এটাও একটা সরি এটা একটা সিঙ্গেল বন্ড মানে সিগমা। ক্লিয়ার? তাহলে বেনজিনের মধ্যে আমি বন্ডগুলো দিয়ে দিলাম, সিম্পল জিনিস, সিঙ্গেল বন্ড দিলে সিগমা দেবো, ডবল থাকলে সিগমার পাই দেবো, আর ট্রিপল থাকলে একটা সিগমা দুটো পাই দেবো। এবার তুমি ক্যালকুলেট করে দেখো কটা মোট সিগমা দিলে, দেখো সিগমাগুলো ক্যালকুলেট করছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 মানে 12 সিগমা। পাই কটা দিয়েছো? পাই বন্ড কটা দিয়েছো? পাই বন্ড দেখো এটা একটা পাই বন্ড, এটা একটা পাই বন্ড, এটা একটা পাই বন্ড, তার মানে পাই বন্ড দিয়েছো 3, তার মানে 12 সিগমা আছে এবং 3 পাই বন্ড আছে বেনজিন স্ট্রাকচারের মধ্যে। আমি আর একটা কম্পাউন্ড নিই। কম্পাউন্ডটা মনে করো তোমাকে এইরকম দিল, CH3CH ডবল বন্ড CH, আর তারপর দিল NH2, দিয়ে বললো কটা সিগমা কটা পাই বলো। তাহলে কেমন করবো বলো? CH3টাকে আমি কি করব? এক্সপ্যান্ড করে নেব CH3, এই যে সি, এই এইচ, এটা ডবল বন্ড কার্বন, তার সঙ্গে হাইড্রোজেন, সিঙ্গেল বন্ডে নাইট্রোজেন। এবার দেখো দুটো হাইড্রোজেন আছে, দুটো হাইড্রোজেনকে রং দিয়ে দিলে। এবার তোমাকে ক্যালকুলেট করতে হবে কটা সিগমা কটা পাই। তাহলে এই যে বন্ড, এই বন্ডটা কি বন্ড? সিঙ্গেল বন্ড। আর সিঙ্গেল বন্ডকে কি বন্ড হয় বলেছি? সিগমা বন্ড, তার মানে দিস ইজ এ সিগমা বন্ড। এটাও সিঙ্গেল বন্ড মানে সিগমা, এটাও সিঙ্গেল বন্ড মানে সিগমা, রাইট? কারণ সিঙ্গেল বন্ড মানে আমরা সিগমা জানি। এটা কি বন্ড? সিঙ্গেল বন্ড মানে সিগমা, এটাও দেখো সিঙ্গেল বন্ড মানে সিগমা, এটা দেখো ডবল বন্ড। ডবল বন্ড মানে কি হয়? একটা সিগমা একটা পাই, তার মানে কি হবে? একটা সিগমা একটা পাই, রাইট? এই বন্ডটা কি বন্ড? সিঙ্গেল বন্ড মানে সিগমা,
এই বন্ডের দিকে তাকাও, দেখো সিঙ্গেল বন্ড সিগমা, এই বন্ডটাও সিঙ্গেল বন্ড মানে সিগমা, এটাও সিঙ্গেল বন্ড মানে সিগমা। নাও আমি সিগমা বন্ড কতগুলো বার করব। ওকে ক্যালকুলেশনটা ঠিক করে করো, 1 2 3 4 5 6 7 8 9 10 একবার দেখে নিও। হ্যাঁ দশটা হচ্ছে তো, 1 2 3 4 5 6 7 8 9 10 রাইট। পাই বন্ড কটা হচ্ছে? পাই বন্ড হচ্ছে একটা। তাহলে সিগমা এবং পাই বার করে দিতে পারলে, তাহলে যে কোনো কম্পাউন্ড দিক না কেন তোমার কাছে আশা করব কোনো প্রবলেমই না। এইটা বার করো তো দেখি কটা হবে, CH2, এটা OH, বললো কটা সিগমা কটা পাই। তাহলে কি করব, এটাকে একটু এক্সপ্যান্ড করে নেব, CH2, H2টাকে কি হবে দুটো হাইড্রোজেন কিরম ছাড়িয়ে নেবে, এটা হলো ও, তারপর বন্ডি H। তাহলে তাকিয়ে দেখো এই বন্ডটা কি বন্ড, সিঙ্গেল বন্ড মানে সিগমা, এটা টিপিল বন্ড, টিপিল বন্ড হলে কি হয় একটা সিগমা দুটো পাই, সো একটা সিগমা দুটো পাই। এই বন্ডটা কি আছে সিঙ্গেল বন্ড মানে সিগমা, এই যে বন্ডটা রয়েছে সিঙ্গেল বন্ড মানে সিগমা, এই বন্ডটাও সিঙ্গেল বন্ড মানে সিগমা, সিঙ্গেল হলে সিগমা, এটাও সিঙ্গেল বন্ড মানে সিগমা, এটাও সিঙ্গেল বন্ড মানে সিগমা। তাহলে সিগমা বন্ডের সংখ্যা কটা হলো, 1 2 3 4 5 6 7 রাইট, একবার দেখে নাও, 1 2 3 4 5 6 7। আর পাই বন্ডের সংখ্যা কটা হচ্ছে? পাই বন্ডের সংখ্যা হচ্ছে দুটো। সো আমরা যদি কোনো দিন পরীক্ষায় কোশ্চেন থাকে কতগুলো সিগমা এবং কতগুলো পাই বন্ড আছে, কি পয়েন্ট মাথা রাখবে, ক্লিয়ার? সিঙ্গেল বন্ড মানে সিগমা বন্ড বলে, ডবল বন্ড মানে একটা সিগমা একটা পাই বন্ড থাকে, আর ট্রিপল বন্ড থাকলে একটা সিগমা দুটো পাই বন্ড থাকে। সো এইভাবে আমরা টোটাল কতগুলো সিগমা বন্ড এবং টোটাল কতগুলো পাই বন্ড আছে আমরা ক্যালকুলেট করে দিতে পারি। ধন্যবাদ।